এই প্রথম যে সিমুলিভারটা রয়েছে, এই সিমুলিভারটা যে কতবার পরীক্ষা আসছে ঠিক নেই, কিন্তু একটা কথা হচ্ছে কি, এই সিমুলিভারটা দেখে 1/1+1 থেকে সবাই হয়তো তোমরা ভাববে যে বাড়িতে যেটা প্র্যাকটিস করেছি সেই সিমুলিফাই, যার আনসার 5/8, এরকম একটা আনসার হয়, মুখস্থ করে দাও সবাই। কিন্তু সমস্যাটা যারা দাঁড়াচ্ছে, এই এরকম ধরনের সিমুলিফাই 3-4টে রয়েছে, ক্লাসে পরবর্তীকালে করানো হবে বা করানো হয়েছে হয়তো এর আগে, 3-4টে সিমুলিফাই কিন্তু এরকম ধরনের রয়েছে, দেখতে খানিকটা একই, কোথাও হয়তো প্লাসের জায়গায় ডিভিশন করে দেওয়া হয়েছে, বা কোথাও এখানে ডিভিশনের জায়গায় এখানেও প্লাস, বা এরা কিছু একটা পরিবর্তন থাকবে, যাতে ছেলেমেয়েরা যারা এই অঙ্কগুলো করেছে, যারা ভাবে মুখস্থ করে রাখে উত্তরটা, তাদের ক্ষেত্রে সমস্যার কারণে দাঁড়াবে। সুতরাং কি হবে না হবে দেখে লাভ নেই, কোশ্চেনটা দেখবো আর সলভ করবো, এইভাবে মনে রাখতে হবে, কোনো কিছু মুখস্থ করা যাবে না। তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে, তাও খেয়াল করতে হবে, 1/ এইভাবে মুখে বলবে আর লিখবে পরীক্ষার সময়, যাতে ভুল না হয়। 1+1/ সেকেন্ড ব্র্যাকেট ওপেন হলো, 1+1/ ফার্স্ট ব্র্যাকেট ওপেন হলো, 1+1/ 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেখো ভালো করে, 1/ ভালো করে বুঝবে, কথা বলবে না কেউ। 1+1/ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1+1/ এবার দেখো এখানে, এখানে ডিভিশনটা হয় না, 1-2 ডিভিশন করা যায় না, এখানে অনেকবার বলেছি এর আগে, আবারও বলছি, যখন ডিভিশন হবে না তখন সামনে যদি ইনটু থাকে ইনটু করে নেওয়া যেতে পারে, বা এটাকে ফ্র্যাকশন করে নেওয়া যেতে পারে, তা আমরা ফ্র্যাকশনের দিকেই যাবো সবসময়। তো 1+1/2 ফার্স্ট ব্রেকেট ক্লোজ, সেকেন্ড ব্রেকেট ক্লোজ অ্যান্ড থার্ড ব্রেকেট ক্লোজ হয়ে গেল, এই হলো ব্যাপার, ডিভিশন হয় না তো ফ্র্যাকশন করে নিলাম। 1/ থার্ড ব্র্যাকেট ওপেন হলো, 1+1/ সেকেন্ড ব্র্যাকেট ওপেন হলো, 1+1/ এটা অ্যাড করলে 3/2 হবে, অ্যাড করে দেখানোর দরকার নেই, যদি মনে করো দেখাবো দেখাতে পারো কোনো অসুবিধা নেই, 2-1, 2-1, 2 আর অ্যাড করলে 3/2 হয়, তাই এই হলো আমাদের 3/2। নেক্সট লাইন, 1/ থার্ড ব্র্যাকেট ওপেন হলো, 1+1/ সেকেন্ড ব্র্যাকেট ওপেন হলো, 1+, এখানে দেখো 1+, এই ডিভাইডটা কি ইনটু হয়ে উল্টে যায়, রেসিপ্রোকাল হয়ে যায়, তাহলে কি হবে, তার সাথে 1 ইনটু করলে কি হবে, 2/3 হয়ে যাবে। যদি মনে করো স্যার আমি করব, এটা করে দেখাবো দেখাতে পারো, 1 ইনটু 2/3 করে দেখাতে পারো, আর যদি মনে করো করবো না তাও করতে পারো, এই হয়ে গেল। পরের লাইন, 1/ থার্ড ব্র্যাকেট ওপেন হলো, 1+1/ এটা অ্যাড করলে 5/3 হবে, 3-1 আর 2 অ্যাড করলে 5/3 হয়, যদি মনে করো স্যার আমি করে দেখাবো দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। 1/ এই থার্ড ব্র্যাকেট ওপেন হলো, 1+ এটা ইনটু এ উল্টে যাবে, তাহলে 3/5 হয়ে যাবে, এই হলো ব্যাপার। পরের লাইন, 1/ এটা অ্যাড করলে 5-1 5 আর 3 অ্যাড করলে 8/5 হয়, আর পরের লাইনে এটা দেখাতে পারো, 1 ইনটু 5/8, তাহলে আনসার হবে 5/8। কিন্তু সব সময় 5/8 আনসার হয় না, আমি কিন্তু এর আগে প্রথমেই বলেছিলাম অঙ্কটা করার আগে, অন্যান্য অঙ্কতে এরকম কিছু চেঞ্জ থাকতে পারে, তখন কিন্তু তোমাদের বুঝে করতে হবে এটা। দু নম্বর অঙ্কটা মেলাবে, 1 নম্বরটা হয়ে গেল, 2 নম্বর, 7/ প্রত্যেকটা লাইন মেলাতে হবে, 7/ যে লাইনগুলো আমি মিস করেছি সেগুলো তোমরা করতে পারো, 7/15 × 90 / 12 − 54 × 16 / 18 + 10 + 8, এই হলো সেকেন্ডটা ছিল। এবার দেখতে পাচ্ছি এখানে 7 কে 15 ডিভাইড করা যায় না, যেমন শিখিয়েছি ফ্র্যাকশন করে নিতে হবে, তাই 7/15 × 90 / 14 × 12 − 54 ×, এখানেও তাই ডিভাইড করা যায় না, তাই 16/18 করে নেবে, + 10 + 8, এই হলো ব্যাপার। এইভাবে ডিভিশন হয় না বলে আমরা ফ্র্যাকশন করে এইভাবে দুটো ফিগার পেলাম এখান থেকে এইভাবে, ঠিক। এবার হচ্ছে এই 90 আর 15 কাটিং করব, করে ফেলো, এইটা করলে হবে 6, এই হয়ে গেল, আর 54 কে 18 দিয়ে ডিভাইড করে কাটিং করে ফেলবো, এইটা ডিভাইড করে হয়ে যাবে 3, এইভাবে পরিষ্কার করে দেখাবো, এবার রেখে দেবো এইভাবে, এবার হয়ে গেল, পরের লাইনে চলে আসবো, যখনই ডিভিশন হবে না তখন সবসময় ফ্র্যাকশন করে নেবে, ইনটু ইনটু করার দরকার নেই। আচ্ছা, এই হলো 42
14 ইনটু 12 হলো মাইনাস, আর এখানে কে আছে 16 আর 3 আছে, হ্যাঁ আর মিডিলে ইনটু, তাহলে 16 ইনটু 3 করো 48 প্লাস 10 প্লাস 8, একবার দেখে নিই ঠিক আছে কিনা, 7 ইনটু 6 বলে 42 ডিভাইড বাই 14 ইনটু 12 মাইনাস এই যে 42 48 প্লাস 10 প্লাস 8, ঠিক আছে এই হচ্ছে ব্যাপার। এবার দেখতে পাবো এদের মধ্যে ইনটু ডিভিশন আছে, ডিভিশনের কাজে আগে সিমপ্লিফাই যে রুলস আছে সেই রুলটা মেনে সবসময় করবো, নাহলে ভুল হয়ে যাবে, ডিভিশনটা হবে কিনা দেখতে পাচ্ছি হবে, আর কিছু নেই ডিভিশন এটাই আছে একমাত্র। তাহলে 3 ইনটু 12 মাইনাস 48 প্লাস 10 প্লাস 8, এই হলো ব্যাপার। এরপরে ইনটুর কাজ, তাহলে 36 মাইনাস 48 প্লাস 10 প্লাস 8, এরকম ব্যাপার হলো, প্লাসগুলো এক জায়গায় নিয়ে নেবো, 36 প্লাস 10 প্লাস 8, আর ব্র্যাকেটের মাইনে মাইনাস 48 চলে যাবে, এই হলো ব্যাপার। এই এই 36 প্লাস 10 আর প্লাস 8টাকে অ্যাড করব, করলে পাবো 54 পেয়ে গেলাম, মাইনাস 48, এই 54 থেকে মাইনাস 48 মাইনাস করব, 54 মাইনাস 48 করলে পাবো 6, এই হলো সেকেন্ড সেকেন্ড কোশ্চেনটার আনসার, এটা হলো 6। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো কি কোশ্চেন আছে স্যার? আপনি যে করেছেন না 7 বাই 15 ইনটু 90, আমি করেছি 7 বাই 15 ইনটু 90 বাই 40, কারণ এখানে ডিভাইড আছে, এটা কি হবে? না করাই ভালো, ভুল হওয়ার সম্ভাবনা আছে, এই পার্টটা আলাদা আর এই পার্টটা আলাদা, এটা শুধু বলালে হবে না, প্রথমে দেখো ডিভিশনটা কেন হচ্ছে না, ভালো করে দেখো সবাই মন দিয়ে দেখবে, ডিভিশন হচ্ছে না বলে 7 ইনটু 15 ইনটু 90 করলাম, এবার যে ডিভাইড বাই 14 ইনটু 12, এ ভালো করে খেয়াল করো এই জায়গাটা, এই এই যে সেকেন্ড ডিভাইড যেটা থাকবে এটাকে প্রথমে ওদের সাথে করো না, যেটা প্রথমে কাজটা করছি এটা করে নিয়ে তারপরে ওটার সাথে করো, কারণ কোনো কোনো জায়গায় সেকেন্ড ডিভাইডটাকে এটাকে তুমি ডিভাইডেড বাই 14 করলে এখানে কোনো কোনো জায়গায় হবে, কোনো কোনো জায়গায় ভুল হয়ে যাবে, নিয়মটা হচ্ছে পরপর দুটো ডিভিশন থাকলে পরপর এরকম, বা ডিভিশন না হলে প্রথম এক একটা করে করো, আলাদা আলাদা করে করো, তাহলে ভুল হবে না, বোঝা গেছে? তাহলে প্রথমটা আমরা করেছি, করার পর যা পেলাম তারপরে তার সাথে করবো, তাহলে দেখবে ভুল হবে না, যদি তুমি এর সাথে এখানে করতে যাও কোনো কোনো জায়গা হবে, কোনো কোনো জায়গায় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই করবে না, ঠিক আছে? আচ্ছা বোঝা গেছে না যায়নি? চলো পরেরটা করো, পরেরটা দেখো 2 ডিভাইডেড বাই, থার্ড ব্র্যাকেট ওপেন হলো 2 প্লাস 2 ডিভাইডেড বাই, সেকেন্ড ব্র্যাকেট ওপেন হলো 2 প্লাস 2 ডিভাইড বাই, 2 প্লাস 2 ডিভাইড বাই 4, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট, দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে আগে, তাই যা আছে রেখে দেবো, 2 প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 2 ডিভাইড বাই, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 2, ডিভিশন হলো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস, এবার দেখো এখানে হচ্ছে ডিভিশন হয় না, 2 কে 4 দিয়ে ডিভাইড করা যায় না, তাই 2 বাই 4 যেমন শেখানো হয়েছে ঠিক তেমনভাবে করে নেবো, 2 1 এ 2 এখানে 1 বাই 2 হয়ে যাবে, কাটিং করলে যেখানে কাটিং যাবে সেখানে কেটে নিতে হবে, কাটিং না করলে হবে এসব কথা বলার কোনো মানে নেই, যেখানে হবে সেখানে করে ফেলতে হবে, 2 প্লাস 2 ডিভিশন থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 2 ডিভাইড বাই, এটা করে আমরা পাচ্ছি 2 প্লাস 2 প্লাস 1 বাই 2, 2 প্লাস 1 বাই 2 মানে 2 এ 2 এ 4 আর 1 এ 5, 5 বাই 2, এই এটা হয়ে গেল 5 বাই 2, 5 বাই 2 সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট, এই হয়ে গেল। নেক্সট লাইন 2 ডিভাইড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 2 ডিভাইড বাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 2 ইনটু 2 বাই 5, এই হলো ব্যাপার, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট, 2 ডিভাইড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস 2 ডিভাইড বাই 2 প্লাস 4 বাই 5, এই হলো ব্যাপার। চলো নেক্সট 2 ডিভাইড বাই 2 প্লাস 2 ডিভাইড বাই, এই যে 5 টু 10 আর 4 অ্যাড করলে কত 14 বাই 5, এই হলো ব্যাপার, থার্ড ব্র্যাকেট 2
ডিভাইড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে টু প্লাস টু ইন্টু ফাইভ বাই ফোরটিন থার্ড ব্র্যাকেট কাটিং করো টু আর এটা কাটি সেভেন, তাহলে টু ডিভাইড বাই টু প্লাস ফাইভ বাই সেভেন, এই হলো ব্যাপার। ঠিক আছে, এই হলো ব্যাপার। টু ডিভাইড বাই এটা অ্যাড করো ফোরটিন আর ফাইভ অ্যাড করো নাইনটিন বাই সেভেন, এই হলো। আচ্ছা চলো পরের লাইন, টু ইন্টু সেভেন বাই নাইনটিন, তাহলে হলো আনসার ফোরটিন বাই নাইনটিন, এই হলো আনসার। থার্ড নম্বরটা হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে চার নম্বর, চার নম্বর করছেন দেখো, হান্ড্রেড ডিভাইড বাই টুয়েলভ প্লাস ফোর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইড বাই টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টেন মাইনাস ফোর ইন্টু টু ফার্স্ট ব্র্যাকেট প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট ইন্টু থ্রি সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। দেখতেই পাচ্ছ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কার কাজ হবে আগে, ইন্টুর কাজ হবে আগে, তাহলে বাকি যা ছিল সব পড়ে থাকবে। হান্ড্রেড ডিভাইড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে টুয়েলভ প্লাস ফোর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইড বাই টু, এখানে হচ্ছে টেন মাইনাস ফোর টু এইট ইন্টু থ্রি সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। চলো পরের লাইন, হান্ড্রেড ডিভাইড বাই টুয়েলভ প্লাস ফোর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইড বাই টু। আচ্ছা ব্র্যাকেটের বাইরে সবসময় মনে রাখবে কিছু নেই মানে অফ থাকে, অফ। টেন থেকে এইট মাইনাস করলে টু ইন্টু থ্রি সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট, অফের জায়গায় ইন্টু দিলে পরীক্ষা শূন্য পাবে। হান্ড্রেড ডিভাইড বাই টুয়েলভ প্লাস ফোর টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই, অফের কাজ আগে জানো, টুয়ে টুয়ে ফোর ইন্টু থ্রি সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। নেক্সট লাইন, হান্ড্রেড ডিভাইড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে টুয়েলভ প্লাস ফোর থার্ড ব্র্যাকেট টুয়েলভ প্লাস ফোর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখতেই পাচ্ছ যে ডিভিশন আছে, ইন্টু আছে, তাহলে আমাদের ডিভিশনটা করতে হবে আগে, তাই ডিভিশনের কাজ করব আগে। তা টোয়েন্টি মাইনাস এবার আছে টোয়েন্টি ফোর ডিভাইড বাই ফোর সিক্স ইন্টু থ্রি, এই যে সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট হয়ে গেল। নেক্সট লাইন, হান্ড্রেড ডিভাইড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে টুয়েলভ প্লাস ফোর, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জানি আমরা ইন্টুর কাজ হবে টোয়েন্টি মাইনাস এইটিন সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। নেক্সট লাইন, হান্ড্রেড ডিভাইড বাই টুয়েলভ প্লাস ফোর অফ, জানি ব্র্যাকেটের বাইরে কিছু নেমন অফ থাকে, টোয়েন্টি থেকে এইটিন মাইনাস করলে টু হয়, এই সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, থার্ড ব্র্যাকেট থাকলো। ওয়ান হান্ড্রেড ডিভাইড বাই টুয়েলভ প্লাস এইট, এই হলো ব্যাপার। তাহলে ওয়ান হান্ড্রেড ডিভাইড বাই টোয়েন্টি আনসার হবে ফাইভ, এই হলো। চার নম্বরটা কমপ্লিট হলো। এবার আসছি পাঁচ নম্বর কোশ্চেন, ফাইভ কোশ্চেন নম্বর ফাইভ, টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু এইটিন ডিভাইড বাই নাইন ডিভাইড বাই টুয়েলভ ডিভাইড বাই ফোরটিন ডিভাইড বাই এইটিন এইট এইট সরি ইন্টু সিক্সটিন, এই হলো ব্যাপার। তাহলে এবার অনেক কাণ্ড দেখতে পাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, মিলি নিয়ে একবার। টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু এইটিন ডিভাইড বাই নাইন ইন্টু টুয়েলভ ফোরটিন, এই হচ্ছে ব্যাপার। এবার যে কথাটা বলবো কান দিয়ে ভালো করে শুনতে হবে, দেখতে হবে, সেটা হলো যে দেখতে পাচ্ছি এইটিনকে নাইন দিয়ে ডিভাইড করা যায়, তা ডিভাইড করা যখন যাচ্ছে এটাকে তুমি ডিভাইড করে নিতে পারো, বা আর একটা ব্যাপার করা যেতে পারে, দেখতে পাচ্ছি আগে সব ইন্টু বসে আছে, এখানে সব আগে ইন্টু বসে আছে তারপরে নাইন, তা তুমি এই সব ইন্টুকে এগুলোকে একসাথে ইন্টু করে নিতে পারো, করলেও দেখবে সেটা নাইন দিয়ে ডিভাইড হবেই হবে। এইটিন যেমন নাইন দিয়ে ডিভাইড হচ্ছে, এটাকে সব দিয়ে ইন্টু করো যেটা হবে তাকেও নাইন দিয়ে ডিভাইড হবেই হবে, মানে ডিভাইড হবে, এই হচ্ছে ব্যাপার। করে দেখবে দেখবে ডিভাইড হবে। তা আমরা প্রথমে নাইন দিয়ে ইন্টুকেটাকে করে নিতে পারি, ডিভাইড করে নিতে পারি, বা এগুলোকে সবগুলো ইন্টু করে করতে পারি, সবগুলো ইন্টু করে করলে অনেকটা সময় লাগবে, তাই আমরা
নাইন দিয়ে এটাকে ডিভাইড করে নিতে পারি, এটা টোটালটাকে ফ্র্যাকশনও করে নিতে পারি, সবগুলোকে ইনটু আছে, সবগুলোকে 18/9 ডিভাইড বাই 12/14 এগুলোকে ফ্র্যাকশন করে করতে পারি। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে 18কে 9 দিয়ে ডিভাইড করো, দেখো কীভাবে করছি আমি। তাহলে 28 এগুলোকে সবগুলোকে ইনটু করেও করা যেতে পারে, তাহলেও কিন্তু হবে, তাহলে কিন্তু অঙ্কটা আরও সুন্দর হবে, সহজ মানে কঠিন হবে না, সহজভাবে করতে পারো, সেটাও করতে পারো। 28, 24 আর 18কে যদি ইনটু করা যায় তাহলে 28 আর 24 আর 18 ইনটু করলে এরকম হবে 12096, এটাকে ইনটু করলে এরকম হবে 12096। আচ্ছা যদি করো তাও করতে পারো, ডিভাইড বাই 9 ডিভাইড বাই 12, দেখো এইভাবে করলে ভুল হবে না, যেভাবে করছি এইভাবে করো, ডিভাইড বাই 8 ইনটু 16। এবার কী করবে দেখো, যে কথাটা বলছি পরপর অনেকগুলো ডিভিশন যখন থাকবে সবগুলো করতে যাবে না, ভুল পথে চলবে, প্রথমটা পরপর এক একটা করে করবে। প্রথমে এটাকে 9 দিয়ে ডিভাইড করো, এটাকে 9 দিয়ে করলে দেখবে এরকম হবে 1344, দেখে নিই একবার, 1344ই হবে। ডিভাইড বাই 12 ডিভাইড বাই 14 ডিভাইড বাই 8 ইনটু 16, এক একটা করতে বলেছি, এক একটা পথে চলবে, ভুল ভাল পথে চলবে না। এবার এটাকে 12 ডিভাইড করো, 12 ডিভাইড করলে কী হচ্ছে, 12 1 এ 12 1 এ 12 24 হলো এটা, ডিভাইড বাই 14 ডিভাইড বাই 8 ইনটু 16। আবার এবার এই ডিভিশনটা করবো, এটা যেটা হলো এবার এটাকে ডিভিশন করো 14 দিয়ে, করলে দেখবে 8 হবে, 8 ডিভাইড বাই 8ভাবে করলে ঠিক হবে, ঠিক পথে চলবে, নাহলে ভুল পথে চলার সম্ভাবনা বেশি। তাহলে এই অঙ্কটা এইভাবে করতে পারো, আনসার হবে 16। দেখো কটা মিলেছে কটা মেলেনি।